How are you, bro? আজকে অনেক ঘুমাইছি না একটু কথা বলো ব্লো ব্লো আসে এদিকে আসো ব্লো ব্লো আই ব্লো এদিকে আসো How are you, bro? বৃষ্টির সময় কি ঘুমাও ঘুমানোর সময় আমরা ওয়ার্কআউট করতেছি হ্যাঁ বৃষ্টির সময় আমরা না ঘুমায় ওয়ার্কআউট করতেছি এটা সামাজিক ভায়োলেন্স হাই হাই রে আরে ভাই তোমার সিক্স প্যাক একটু দেখাও ভাই আরে দেখাও না ভাই এমন করে কেন ভাই How are you, bro? I am fine. বৃষ্টির দিন কেন আসতে দিচ্ছি ভাই বৃষ্টির দিনে আইতে তো কষ্ট হয় কিন্তু তারপর আসতে হবে কিছু করার নাই সবগুলো তো পেতে হবে কি এর নিচে মামি এসব করে তোমার সাথে হ্যাঁ হ্যাঁ ভালো যাও ভালো যাও তুমি তুমি আসছো কেন জিম বলো ভাই আমি বৃষ্টির দিনে আসছি এই জন্যই যে প্রতিনিয়ত যদি জিমটা কন্টিনিউ করে সেক্ষেত্রে তুমি তো মিয়া ওবায়দুল কাদের লাল মিয়া পছন্দ আছে করছো মিয়া দৌড়ো মিয়া আচ্ছা করো করো তুমি দুই মিনিট এক ব্যায়াম করো নাই তুমি পানি খাওয়া শুরু করছো মিয়া তৃষ্ণা করে না তৃষা ও গার্লফ্রেন্ডের নাম বলে তৃষ্ণা তৃষ্ণা লাগে তুমি দেখো তোমার গার্লফ্রেন্ডের নাম বললাম মিয়া তৃষা হ্যাঁ আপুর নাম তৃষা তাই না ইনোসেন্ট মানুষ আমরা আরে ও আপুর নাম তৃষা বুঝছো ভাই আপুর নাম তৃষা তোমার কি কবি কো ভুলে আমার গার্লফ্রেন্ডের নাম করে লাইছে কি অবস্থা করে রাখছে এই সব মেয়েরা যখন জিমে আছে তখন এই অবস্থা করে এগুলোর অবস্থা বাড়ানো কি বস গরম লাগতেছে না শীত লাগতেছে হ্যাঁ হ্যাঁ বস গরম লাগতেছে না শীত লাগতেছে হাই কি অবস্থা ভাই এই তো আলহামদুলিল্লাহ এখন কি গরম লাগতেছে না শীত লাগতেছে ভাই প্যান্টটা ছাড়া দেখি গরম লাগছে না শীত লাগে কিন্তু ছাড়া আছে ভাই ব্যাক মাইরা ভাই পুরো ক্লান্ত হয়ে গেছে ভাই যে লাইট ছাড়ে এদিকে লাইট জ্বলে ওই দিকে আসতে দিরে ভাই আসতে ভিডিও করতেছে না কি আমি কি চলে নাই আরে ভাই অনেক কষ্ট তুমি স্টাইল করতে থাকো বুঝছো তোমার আজকে আর জিম করা লাগবে না তুমি স্টাইল করতে থাকো তোমার এনে কিনলে হ্যাঁ আই নিড ওখানে কিনলে হ্যাঁ দেখি আই নিড এ ও রে খোদা হ্যান্ডসাম বয় কি বলবো আসো আসো তোমার সাথে একটু কি করবা বলো তোমার সাথে সাথে আমরা একটু ঘুরিয়ে দেখি তুমি কোন ডাম্বেলটা নাও ভাই আমরা অনেক ছোটখাটো মানুষ এটা আমাদের জন্য ঠিক আছে ছোট করে দেখবে তুমি এটা কেন বলো তুমি এই যে এটা নাও 35 ভাই এটা তো আমার থেকেও বেশি বেটটা যাই হোক তুমি নিয়ে আনো নিয়ে আনো ভাই নিয়ে আনো তো ভাই গরি এই যে দেখছো তুমি লাস্ট মন্থে 10 কেজি নিলা কি মারবা তুমি বলো কি মারবা বলো হ্যাঁ ঠান্ডার সময় অন্য কোনো জায়গায় গরম করার মতো ইচ্ছা নাই তোমার ক্যাপটা কিন্তু সুন্দর আছে স্পাইডারম্যান হ্যাঁ
আহারে সোনা কত কষ্ট, আহারে হেডে ফেস, আহারে আহারে একটু মারো, উঠলা কেন এমনি এক সাইডে মরে যাবো মন মাইরা। আমি লেট করি নাই, না ঘুমাঙ্গে ঘুমাটা দাও, গেটআপটা দাও, আরে খাই দাও কালো দাও ভাই, আজকে মামিলা দেখা করতে গেছিল, এই দাও না লুকাই যেতেছে এখন রেডি হওয়ার দরকার নাই, তুমি না অফ করা যাবে, আসো আসো আসো, আরে আসো আসো, আরে আসো হ্যান্ডসাম বয় আসো, আপু আছে তোমার, এই আপুরও লাগবো, তাহলে চলো তোমার আরেকটা আপু দেখাই, চলো কি তোমার এলাকা ভাইছে গেছে, আরে বেচারা খুব কষ্ট করে জিমাইছে পানি মানি পারায়, বাংলাদেশ তারপরে আচ্ছা দেখ আমরা গেলাম না, তার ইজ্জত মারলাম না, আরেকজনে গেছে ওই জায়গায়, আসো আমরা ওনার সাথে কথা বলে আসছি, স্যার আপনি কি মারতেছেন স্যার, এটা মনে হয় শোল্ডার, এই আপনারা ওনার দিকে ছিপবেন, এই যে মারেন মারেন, আমি তুই মেরা দেখা দেবে বুঝছো, আরে এই জায়গায় একটু ঘুষি মারো, এই জায়গায় লাগে না আমাদের হাতে লাগে, এই জায়গায় ঘুষি মারো, তুমি আমার একটু বেশি হয়ে যায় বুঝছো ভাই,
তুমি তো সুপারম্যান, তুমি এই যে সব দেখছো তোমার কি।